নমস্কার, আমি অরূপ সমাদ্দার, মধ্যমগ্রাম স্টার মলের ঠিক অপোজিট থেকে, উমং কমপ্লেক্স থেকে আমি বলছি। আমার ছোট্ট বাগান, সেই বাগান আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, ছোট্ট প্রচেষ্টা। এই বাগানের প্রতি ভালোবাসা যেরকম 70% মানুষেরই যেরকম লকডাউনে এসেছে, আমারও কিন্তু সেই ভালোবাসা লকডাউন। আগে করতাম, মিসেসই মেনলি করতো, কিন্তু এত কাজ করিনি কোনোদিন। অল্প বিস্তর কাজ করতাম, মিসেসের থেকে সাথে থাকতাম, কিন্তু লকডাউনে বাড়িতে বসে বসে গাছের প্রতি একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে সন্তানের মতো। এখন এদের নিয়েই সকালবেলাটা কাটাই, তারপর কর্মব্যস্ততা থাকে, রাত্রিরে অফিস থেকে ফিরেও একবার ঠিক ছাদে চলে আসি এদের দেখার জন্য। অপরূপ সুন্দর বাগানের সৌন্দর্য তুলে ধরলাম আপনাদের জন্য। নমস্কার, আমি বাদল হালদার, আপনারা দেখছেন গ্রিন ভিউ কলকাতা। আজ আমি দেখাবো মধ্যমগ্রাম অরূপ সমাদ্দারের সুন্দর বাগান, দেখুন খুব ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে গোলাপ, দুটো এবছর নতুন করেছি এই গোলাপ দুটো, সাইজ দেখলে বুঝতে পারছেন প্রথম গোলাপ করা, মাটিতেই আছে এর কিন্তু অন্য কিছুতে নেই। জবা আছে, জবা আজকে এটা ফুটেছে, আর কিছু এখানে দুটো দেশি জবা আছে, তিনটে, এটা একটা লক্ষ্মী জবা, আজকে একটাই আছে, এটা রেগুলার আসে লক্ষ্মী জবাটা। এই জবাটাও আমার খুব প্রিয়, প্রচুর হয় গরমকালে, কিন্তু 8-10টা করে ডেলি হয়। এই যে জবাটা হয়েছে, এটা আমার নিজের হাতে তৈরি, এই গাছটার জাস্ট ডাল কেটে বসানো। এই গাছগুলো ম্যাক্সিমাম ওই 1 বছর বয়স হবে। এটাও খুব সুন্দর, আজকে দুটো আছে। এর সাইজটা খুব ভালো হয়, অরেঞ্জ প্লাস সাইজটা মোটামুটি প্রায় 6 ইঞ্চির উপরে। এটা কালকে ফুটবে, এটা কালার একদম ডার্ক। আর আপনার এগুলো হচ্ছে মোটামুটি সবই পুনে, ব্যাঙ্গালোর বা আমাদের দেশি জবা। আরও কিছু টপিক্যাল জবা আছে, এগুলো সব 2 মাস 2.5 মাস সব বয়স, 20 খুব কমই আছে, ম্যাক্সিমাম আমি 20 কেটে দিয়েছি, 2-1টা ফুল হবে। এগুলো টপিক্যাল জবা। এবার আসি আপনাকে শীতকালে ন্যাস্টেশিয়াম, এটা হলুদ রঙের ন্যাস্টেশিয়াম, 5টা গাছ করেছি, 4টাতে 20 এসে গেছে, এটাও আছে দেখতে পাবেন ভিতরে প্রায় ঢুকে এসে গেছে, এটাও ন্যাস্টেশিয়াম। এটার বেশ কালারটা বেশ সুন্দর, সুন্দর কালার, এটার অনেকগুলো হয়েছে চারিদিকেই হয়েছে। আর আরেকটা হলুদ ন্যাস্টেশিয়াম, পপি, 3টে পপি গাছ আছে, পপিগুলো থাকে 3-4 দিন কিন্তু থাকছে পপিগুলো। জারবেড়াটা শুকিয়ে এসছে, অনেকগুলো জারবেড়া হয়েছিল, এখন একটাতেই ফুল আছে। সালভিয়া, এটা কিন্তু 20 কিন্তু ভর্তি, মাথাটা আমি ভেঙে দিয়েছি 2-3 দিন আগে শেষ হয়ে গেল, 20 কিন্তু সব ভরে এসছে। এটা এটা একদম দেশি কালঞ্চ, কোনো রকমে ফেলে রেখে দিই, ফেলে রেখে করা কালঞ্চ, স্টক শেষ প্রায়, স্টকের 2-4টে ফুল আছে, 4টে স্টক ছিল। গ্ল্যাডিওলাস অনেকগুলোই বসিয়েছি, 10টা বসিয়েছি, 1টা শেষ হয়ে গেছে লালটা, আর 1টা ইয়েলোতে আছে 2টো। এটা এসে এটা স্টিকটা কেটে দিয়েছি, এটাও একটা ইয়েলো ছিল, সাথে অ্যাজিলিয়া, 5টা অ্যাজিলিয়া গাছ আছে।
ভালোই ফুল ফুটেছিল। এটা মাঝখানে অনেক ফুল ছিল, এটা একটা কুড়ি এসছে, এর কালারটা খুব সুন্দর ফুলটার। এটা সাদা, এটা মাঝখানে দশটা ফুল ফুটেছিল, একসাথে দশটা ফুল ছিল, এখন একটা দুটো কুড়ি আছে এখানে। এই একটা হলুদ রঙের গ্ল্যাডিওলাস প্রায় শেষের মুখে, এ একটা নতুন স্টিক বেরোচ্ছে, মনে হচ্ছে এটা লাল হবে কালারটা, লাল কালারের একটা ধনে পাতা নিজের হাতে করে। চারটে আছে টেকোমা, এটা টেকোমা অরেঞ্জ কালারের, পাশেরটা ইয়েলো কালারের টেকোমা, ইয়েলো শুকিয়ে গেছে মোটামুটি সবগুলো ফুলই, হয়েছে অনেক দিন হয়ে গেছে, প্রায় দু মাস হতে গেল, ডিসেম্বর মাসের পাঁচ ছ তারিখ থেকে ফুটেছে চন্দ্রমল্লিকার শেষের পথে, আর এই মাঝখানে গরম পড়াতে আরও শেষ হয়ে গেছে। এইগুলো কিন্তু আমার পুরনো মাদার প্ল্যান্ট, এগুলো প্রায় দু তিন বছরের গাছ, সাত আটশোর উপরও ফুল ছিল এগুলো। শীতের মধ্যে স্টক আছে আমার কাছে, চারখানা স্টক আছে, কুড়ি এসে গেছে, কসমস আছে, আপনাদের দেখাই নিজের হাতে তৈরি স্ট্রবেরি, এটাও এসে গেছে, এটা এখন পাকেনি, এগুলো হচ্ছে অ্যাস্টার, অ্যাস্টারে কুড়ি এসে গেছে। ডালিয়া অনেক আমার খুব প্রিয় ফুলের মধ্যে একটা ফুল ডালিয়া করেছি, এটা তিনটে মোটামুটি একসাথে ফুটেছে, পনেরোটার উপরে কুড়ি আছে এই গাছটাতে, কোনো কুড়ি কিন্তু কাটেনি। এটা একটা হলুদ, এক ফুট হবে সাইজ, এটাও আছে আট নটা কুড়ি আছে, একটা মাঝখান দিয়ে ফুটেছে, এটা ফোটা শুরু হচ্ছে জাস্ট, একটা হলুদ, ডার্ক একেবারে রেডের মতো, এরকম আট দশটা করে কুড়ি এক একটা গাছে। এই একটা বাই কালারের হয়েছে, এই কুড়িটা দেখলেই বুঝতে পারবেন ফুলটা কত বড় হবে। এটা একটা কিন্তু অন্য কালারে এসছে, কোনো গাছে কিন্তু সাত আটটার নিচে কুড়ি নেই আমার, আমি কুড়ি কাটি না। প্রথমেই বলি শীতকালে আমি সাধারণত যত শীতকালে গাছে পিটুনিয়া বলুন ডালিয়া বলুন পেনজি বলুন বা হলিওক বলুন সব গাছই কিন্তু আমি থামপটে কিনতে ভালোবাসি। থামপটে কিনে নিয়ে এসে সে গাছগুলোকে আমি চার পাঁচ দিন বাড়ির পরিবেশে বালির উপরে নর্মালি রেখে দিই, কাগজের উপর বালি রেখে তার উপরে রেখে দিই, সেই থামপটের গাছগুলোকে ধীরে ধীরে সাত আট দিন আমার ঘরের পরিবেশ এবং বাগানের পরিবেশের সাথে মানানসই করাই, তারপর সেগুলোকে চার ইঞ্চি গ্রো ব্যাগ বা চার ইঞ্চির পট যেটা আমি হাতের সামনে পাই তার মধ্যে আমি নর্মাল বালি আর নর্মাল একদম যে একটা আমাদের গার্ডেন সয়েল বলে তাতে বসিয়ে আমি রেখে দিই। পনেরো দিন অবধি আমি তাকে কোনো কিচ্ছু খাবার দিই না, শুধু বুঝে বুঝে জল দিই। পনেরো দিন পরে আমি সেটাকে প্রতিস্থাপন করি, যখন একটুখানি কচি পাতা বেরোনো শুরু হয় দুই একটা পাতা এক্সট্রা বেরিয়ে আসে এবং বুঝতে পারি নিচে শিকড় বেরিয়েছে তখনই আমি সেগুলোকে নর্মাল পটে প্রতিস্থাপন করি, যেটা আমার নর্মাল আগের থেকেই তৈরি করা মাটি থাকে, তার মধ্যে ভার্মিকম্পোস্ট বালি কিছুটা গোবর সার কিছুটা হাড়গুঁড়ো শিংকুচি চুন সেইগুলো দিয়ে আমি দু মাস আগে সেগুলো ডিকম্পোজ করে মাটিটা তৈরি করে রাখি। তারপর থেকে এবার আমি নর্মালি সেগুলোকে যেমন পিটুনিয়া, আমি পিটুনিয়া করেছি কিন্তু সবগুলো দেখবেন গামলা টবে, একটু টপগুলো আপনাকে চয়েস করতে হবে, বাকি ম্যাক্সিমাম আমার গ্রো ব্যাগে আছে, ডালিয়া আমার ছ ইঞ্চি এবং আট ইঞ্চির টবে আছে, আর বাকি যত শীতকালের গাছ হলিওক বলুন আপনি ন্যাস্টিশিয়াম বলুক আপনি সিনেরিয়া বলুন সবগুলোই কিন্তু আমি গ্রো ব্যাগে করেছি, ইভেন আমার চেরি টমেটোও গ্রো ব্যাগে। সেগুলোকে তারপরের থেকে আমি আস্তে আস্তে খাবার জল দেওয়ার খাবার শুরু করি, প্রথম এবং যেটা খাবারটা আমি সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে উইকলি বেসিস পাতলা খোল জল, একশো গ্রাম খোল
एक लिटार जले भिजिए रेखे से 15 लिटार कर एकदम पतला कर तरपर यूज करूँ। 15 दिन प्रथम दुबार हमें डीएपी यूज करी टब अनुजाई जे कटा जत इंची टब ते कटा डीएपी दी तारपरे शुद्ध खोल जल प्रति सप्ताह रेगुलर बेसिस खोल जल दी और एक बार बा दुबार हमें जगह बैलेंस एनपीके 20-20-19-19-19 करी जख एगल मोटामोटी 20 आसा शुरू हो जाए तक हमें 0-0-50 स्प्रे करी और खोल जल।